কি ভাই, অনেকদিন ঘোরাঘুরি করতে পারেননি? কোনো সমস্যা নেই, এখন থেকে আপনি আমি চাইলেই বিনে পয়সায় ট্যুর দিতে পারবো। বাংলাদেশে এখন ভয়াবহ বন্যা হচ্ছে, আর এই সুযোগে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করার জন্য আমরা মানুষের কাছ থেকে ত্রাণ দেওয়ার জন্য টাকা সংগ্রহ করব। যদি 60,000 থেকে 1,00,000 টাকা উঠে যায়, তাহলে 10 জন ছেলে ও 2-4 জন সুন্দরী মেয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়ব সাহায্য করতে। আর একটি কথা হচ্ছে, আমাদের নাক কেটে ফেলতে হবে, কারণ অনেক মানুষ বলে উঠবে বন্যার ট্যুর বন্ধ করুন, আরও বলতে পারে মেয়েরা ট্যুরে গিয়ে কি করবে। তাদেরকে বলতে চাই, আরে ভাই, বর্তমান যুগে গ্ল্যামার ছাড়া কি চলে? ট্যুরে যদি মেয়ে না থাকে তাহলে পাবলিসিটি কেমনে পাবো? সে যাই হোক, আমরা মনের ভুলেও বিশ্বস্ত কোনো ফাউন্ডেশনে 1 টাকাও পাঠাবো না, কারণ আমাদের নিজেদের যেতে হবে, আমাদের নৌকায় করে ঘুরতে হবে। 20 জনের নৌকায় 15 জন চড়ে ঘুরে বেড়াবো এবং সাথে থাকা অল্প কিছু চিরামুড়ি মানুষের মাঝে বিতরণ করব। ও, একটা কথা বলতে ভুলেই গিয়েছি, আপনাদের মধ্যে যেতে ইচ্ছুক কিন্তু তার হাত পা নেই, কোনো সমস্যা নেই, আপনি নিজে লাইফ জ্যাকেট পরতে পারেন না তো কী হয়েছে? আপনাকে পরানোর জন্য আরও 2 জন লোক নেওয়া হবে, সেই সাথে থাকবে পর্যাপ্ত পরিমাণ ইন্টারনেট সুবিধা এবং ছবি তোলার জন্য DSLR ও ক্যামেরাম্যান। আর এই সকলভাবে আপনি খুব সহজেই একটি বন্যার ট্যুর সম্পন্ন করতে পারেন। আপনি যদি এসব কিছুতে আগ্রহী না হন, তাহলে বিশ্বস্ত কোনো ফাউন্ডেশনে আপনি টাকা পাঠাতে পারেন, যেটা চলে যাবে সরাসরি বন্যা কবলিত মানুষদের কাছে। শিক্ষার্থীসহ নানা পেশাজীবীর মানুষজন বিনা শ্রমে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করে ফান্ড সংগ্রহ করছেন। যারা সত্যিকার অর্থে অসহায় এই মানুষদের জন্য কাজ করছেন, তাদের সকলকেই ভালোবাসা অবিরাম।